পুতিনের উপর প্রতিশোধ নিলেন এরদোগান। তেহরানে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সময় কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রতিশোধ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান? আস্তানা ফরম্যাট নামের ওই সম্মেলনে একটি ভিডিও ঘিরে এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় তুলেছে। ভিডিওটি এখন প্রায় ভাইরাল হয়ে গেছে। উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভ্যাস রয়েছে বিশ্ব নেতাদের অপেক্ষায় রাখার, এমনকি এরদোগান অপেক্ষায় গ্যারাকলে পড়েছিলেন। এবার সেই ফাঁদেই পুতিনকেই ফেলেছেন এরদোগান। ভিডিওতে দেখা যায়, তেহরানের পূর্ব নির্ধারিত বৈঠকে এরদোগান প্রায় 50 সেকেন্ড পুতিনকে অপেক্ষায় রাখেন। এ সময় পুতিনকে বেশ নার্ভাস হয়ে পড়তে দেখা যায়, তবে এরদোগান কক্ষে প্রবেশ করলে অপেক্ষার অবসান হয়। ভিডিওটি প্রকাশ করেছে তুর্কি প্রেসিডেন্টের দফতর। এতে দেখা যায়, পুতিন কক্ষে প্রবেশ করতে দেখতে পান যে সেটি ফাঁকা। তিনি তখন তার চেয়ার এবং দুটি জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে থাকেন। তার হাত দুটি তখন মুষ্টিবদ্ধ হয়ে যায়, চেহারা আক্ষেপ দেখা যায়। তবে এরদোগান কক্ষে প্রবেশ করলে পুতিনের নার্ভাসনেস কেটে যায়। ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমানোর হুঁশিয়ারি দিল পুতিন। ইউক্রেন ইস্যুতে ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমানোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নের ওপর আরও চাপ সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়া শীতকালে ইউরোপে অর্থনৈতিক এবং রাজনৈতিক বিপর্যয় ঘটাতে গ্যাস কেটে ফেলতে পারেন। পুতিন বলেন, পশ্চিমাদের নিজের দোষেই ইউরোপীয় গ্রাহকদের কাছে রুশ গ্যাসের প্রভাব কমে গেছে, এটি আরও কমে যেতে পারে। রুশ প্রেসিডেন্ট বলেন, একটি টারবাইন দ্রুত প্রতিস্থাপন করা না হলে নর্থ স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে পাম্প করা গ্যাসের পরিমাণ দিনে 60 মিলিয়ন থেকে 30 মিলিয়ন ঘনমিটার বা সক্ষমতায় প্রায় 1/5 নেমে আসতে পারে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।